সবাইকে আমন্ত্রণ ফ্ল্যাক্স মুখ ও মুখরতায় তারকাদের মুখরিত জীবনের গল্প ও আড্ডার এই আসরে আজ অতিথি হয়ে এসেছেন অভিনেত্রী নির্দেশক ফাল্গুনি হামিদ। চলুন আজ জেনে নেই তার মুখ থেকেই তার মুখরিত জীবনের গল্প। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, প্রথমে যদি জীবনের প্রথম পর্যায় থেকে শুরু করি, সেটা হলো একেবারে ছোটবেলা, আমাদের শৈশবকাল। সেখান থেকে শুরু করলে যদি জিজ্ঞেস করি যে আপনার ছোটবেলাটা কেমন ছিল, মানে কিভাবে সেটা বর্ণনা? আসলে আমার
এখন যে জিজ্ঞেস করি যে সংস্কৃতি অঙ্গনে প্রবেশের শুরুটা, সেটা আপনি বলেছিলেন যে গান শিখতেন তারপর ভালো লাগতো না, এই নাটকের কাহিনী বা এই অভিনয় শিল্পের সাথে জড়িয়ে পড়ার শুরুর কাহিনীটা জানতে চাচ্ছিলাম। আসলে শুরুর কাহিনীটা, আমি ঢাকায় যখন এলাম তখন আমি বিটিভিতে একটা নাটক করেছিলাম, এটা একটা হাফ অ্যান আওয়ারের একটা কৃষি বিষয়ক অনুষ্ঠান বা এই জাতীয় একটা ক্যাজুয়াল একটা নাটক করলাম। ওই নাটকটা করার পরে আমাকে, ওটার প্রডিউসার ছিলেন কাজী আবু জাফর সিদ্দিকী, তো উনি আমাকে বললেন যে এই মেয়েটা নতুন নাটক করলো, এটা তো বোঝা যায় না। আমার বাবা কিন্তু মঞ্চে নাটক করতেন, আচ্ছা, তা আমারও খুব ইচ্ছে হতো বাবার মতো নাটক করি। আচ্ছা আচ্ছা। তো মা খুব বিরোধী ছিলেন যে না, নাটক করতে হবে না। আব্দুল্লাল মামুন ছিলেন তখন জিএম বাংলাদেশ টেলিভিশন, তো উনি বললেন যে ওকে একটা স্পেশাল অডিশনের ব্যবস্থা করি আমরা। ওই অডিশনে পাস করার পরেই আমাকে একটা লম্বা ধারাবাহিক নাটকে কাস্ট করা হলো, ওটার নাম ছিল নদী নিরবধি, আশকার ইবনে শাইকের লেখা, মুসা আহমেদ এটার প্রডিউসার ছিলেন। এই নাটকটাতে আমি প্রধান চরিত্র করি। এইটা করতে করতেই আবার মুস্তাফিজ ভাইয়ের একটা নাটক করলাম, একটি সেতুর গল্প, হুমায়ুন ফরিদি ছিলেন, এটা মামুনুর রশিদের লেখা ছিল, জামাল উদ্দিন হোসেন, আমি, খুব চমৎকার একটা নাটক, এটা শেষ করলাম। তারপরে তখন যখন প্রথম অডিশনটা দেই তখন কিন্তু আমার বিয়ে হয়নি, আচ্ছা, তখনও বিয়ে হয়নি, আমি আমাদের নাট্যচক্রে জয়েন করলাম, প্রায় একই সাথে কাজগুলো হচ্ছিল। আচ্ছা। এবং ওই টিভির অ্যাক্টিংটা আমার আগে হয়েছে, টিভিতে নাটকটা, তারপরে আমি মঞ্চে যোগ দিয়েছি। সেটা তো গেল আপনি মঞ্চ এবং টেলিভিশনের যাত্রা, কিন্তু সাংস্কৃতিক কর্মী হিসেবে আপনি বিভিন্ন আন্দোলনের সাথে জড়িত ছিলেন, সেটা কিভাবে হয়েছিল, সেটা কি ধরনের কারণা থেকে আপনি উদ্ভূত হয়েছিল? আসলে আমি তো আগে বলেছি যে আমি কিন্তু রাজনীতি করতাম, আমি কলেজ থেকেই আমার রাজনীতি শুরু, ঢাকা ইউনিভার্সিটি শেষ করার পরে আমি এখানে শান্তিনগরে একটা হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে আমি ভিপি ইলেকশনও করেছিলাম। আচ্ছা। তো আমার, আমি রাজনীতি করতাম বিধায় আন্দোলনগুলো যেগুলো হয়েছে সেগুলোর সাথে আমি রাজনীতি সচেতন একজন মানুষ, এবং আমি বরাবরই কিন্তু চাকরি করেছি, চাকরি করেছি আমি, এরপরে যখন মাস্টার্স করছি তখন কিন্তু আমি বাংলার বাণীতে জয়েন করি সাংবাদিক হিসেবে, ওখানে প্রায় আমি 15 বছর আমি সাংবাদিকতা করেছি, চাকরি করেছি, খুব সিরিয়াস সাংবাদিকতা করেছি আমি। তারপরে একটা স্বনির্ভর সংবাদ বলে একটা পত্রিকা ছিল, স্বনির্ভর বাংলাদেশ এনজিও একটা, তাদের সেই পত্রিকার এডিটর হিসেবে চাকরি করেছি। তারপরে আমি মহিলা বিষয়ক অধিদপ্তরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে জয়েন করি মাস্টার্সের পরে, গভর্নমেন্ট চাকরি। তো গভর্নমেন্ট চাকরি করতে করতে আবার গভর্নমেন্ট চাকরি ছেড়ে দিলাম, আবার সাংবাদিকতায় ফিরে গেলাম। তো চাকরি করেছি, এই চাকরিটা ছিল আমার মূল পেশা। আচ্ছা। আর অ্যাক্টিং তখন একমাত্র বিটিভি ছিল, তো ফলে যেটা হয়েছে বিটিভিটা কিন্তু খুব অকেশনাল ছিল আমাদের জন্য। আর একটা জিনিস হচ্ছে যে আমাকে আমাকে অভিনয়টা যতখানি আমাকে টেনেছে তার থেকে অনেক বেশি আমাকে টানত আসলে ডিরেকশন বা অন্য কাজ, লেখালেখি, যেহেতু আমি সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু আশ্চর্য হচ্ছে আমি এত কাজ করেছি, যেমন আমার প্রায় 15-16টা উপন্যাস বেরিয়েছে এবং আমি 100-এর উপরে নাটক লিখেছি এবং ডিরেকশন দিয়েছি, কিন্তু আমাকে আমার নামের সাথে কিন্তু অভিনেত্রী নামটা সবার আগে আসে, জড়িত সবার আগে আসে, অথচ আমি বেসিক্যালি সাংবাদিক, যেটা আমার মূল প্রফেশন। আমি এখনো একটা পত্রিকা বার করি, সীমন্তিনী পত্রিকাটার নাম, আচ্ছা, সেটার আমি প্রকাশক এবং সম্পাদক। আচ্ছা। তো অনেক অনেকগুলো কাজ করি, অনেক কাজ করি, কিন্তু আমার আমার আইডেন্টিটিটা মানে অভিনয়টা এমনই একটি ব্যাপার, যেহেতু এটা অনস্ক্রিন, হ্যাঁ, অনস্ক্রিন তো কাছে পৌঁছে যায়, এবং সহজেই লোকে ওটা গ্রহণ করে ফেলে, যে জন্য আমার অন্য আইডেন্টিটি গুলো পেছনে চলে যায়। কিন্তু আরেকটি গুণ বা আরেকটি তথ্য অনেকে জানে না যে আপনি মুক্তিযুদ্ধকালীন একটি ঐতিহাসিক ভাস্কর্যের মডেল হয়েছেন, সেই সম্পর্কে জানতে চাই আপনার মুখ থেকেই, আমার মুখ থেকে নয়। এটা আমার আসলে ভাগ্যে এটার একটা সাথে জড়িত হওয়াটা হয়েছে, কারণ এটা যখন প্রথম হয়েছে তখন অন্য আরেকজন মহিলার এটার ছবি দিয়েছিলেন। আচ্ছা। হামিদ মূলত এটার মূল পরিকল্পনাকারী, এবং হামিদ এটা ডাকসু থেকে প্রথম এটা প্ল্যানিং করে যে ওরা একটা ভাস্কর্য করবে মুক্তিযুদ্ধের,
অপরাজেয় বাংলা, ওই সময় দ্বিতীয় পর্যায়ে যখন কাজটি শুরু হয়, যখন এটা তৈরি করা হয়েছে, কিন্তু চেহারা বাড়ানো হয়নি, শুধু তিনটে ইয়ে দেয়া হয়েছে, ওই সিমেন্ট ইয়ে তৈরি করা হয়েছে, পাথর দেয়া হয়েছে। তো ও সময় আমার বিয়ে হয়েছে। আচ্ছা, এখন বিয়ে হওয়ার পরে এখন একজন মডেল দরকার, যে আর কি এটা বসে তাকে তাকে দেখে দেখে বানাতে হবে। তো এখন কাকে দিয়ে সামনে বসে করাবে? হামিদ যেহেতু ঘরে স্ত্রী আছে, সে তাকে এই বলেছে, এবং আমি ওটাতে ওখানে তখন মডেলিং এ যুক্ত হলাম, এবং ওখানে ওই বাঁশ বেঁধে চারপাশে ওরা করত। আমি তখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্রীও না, আমি তখন ভর্তিও হইনি। ওই বাঁশের উপরে বসে বসে অনেক সময় আমি ওই বাঁশের উপর বসে থাকা আমার অনেক ছবিও আছে, বাঁশের উপরে বসে বসে মডেলিং করতাম, বসেই থাকতাম, ওরা ওই হাতুড়ি দিয়ে চেনি দিয়ে কেটে কেটে চেহারা বানাতো। এবং এটা জানো যে এটা যে এত বড় একটা গৌরবজনক কাজ, তখন পর্যন্ত আমার মাথার মধ্যে এটা বুঝিনি আমি যে আমি এত বড় একটা কাজ করেছি। যখন এটা আমি বুঝতে পেরেছি যে অনেক বড় একটা কাজের মধ্যে আমি যুক্ত আছি, এরপরে এত মডেলিং এর অফার এসেছে, এত বিজ্ঞাপনের জন্য এত লোকে ডেকেছে, আমি আর করতে পারিনি। নির্দেশক ফাল্গুনি হামিদ, এই নির্দেশনার কাজটি আপনি হরহামেশাই আগে করে থাকতেন, কিন্তু ইদানিং একটু দূরে আছেন মনে হচ্ছে, কেন সেটা? সেটা হচ্ছে যে নির্দেশনাটা আমার পছন্দের একটি কাজ, লেখা এবং নির্দেশনা দেওয়া। তো মাঝখানে যেটা হয়েছে যে আমি তো গত 2 বছর আমি বাংলাদেশ শিশু একাডেমিতে ডিরেক্টর হিসেবে কাজ করেছি, তো এই 2 বছরে আমার পক্ষে কোনো নাটকে ডিরেকশন দেওয়া সম্ভব হয়নি, কারণ এখানে একটা ইয়েই থাকে, শর্তই থাকে যে আমি কোনো ওই ধরনের ব্যক্তিগত কাজ যেটা আর্থিক বিষয়ে সংশ্লিষ্ট সেটা করব না। তো ফলে আমি 2 বছর কোনো কাজ করিনি। কিন্তু নাট্যচক্র কি ওরকম ভাবে? নাট্যচক্র নয়, আমি বলছি আমি মিডিয়াতে টেলিভিশন নাটকের ডিরেকশনের জন্য বলছি, নাট্যচক্রের নাটক করছি। আচ্ছা, ওটা করতে পেরেছি। শিশু একাডেমির পরিচালক হিসেবে আপনি যুক্ত আছেন, এই শিশুদের নিয়ে কাজ করা বা আপনার স্বপ্ন, শিশুদের স্বপ্ন কি বাস্তবায়িত হয় বাংলাদেশে বা হয়েছে কি? হ্যাঁ, বিষয়টা আসলে খুব জটিল, কারণ আমি 2 বছর শিশু একাডেমিতে ছিলাম। আমি মূলত 64টি জেলায় শিশু একাডেমির অফিস আছে, 6টা উপজেলায় শিশু একাডেমির অফিস আছে, এবং পুরোটাই নিয়ন্ত্রণ করতাম, কন্ট্রোল করতাম, করতে হতো পরিচালককে। এখানে একটা জিনিস হচ্ছে যে আমরা কিন্তু শিশুদের কথা বলি যে শিশুদের জন্য আমাদের অনেক কিছু করতে হবে, কিন্তু বাস্তবে খুব বেশি আমরা করি না। কারণ আমি ওখানে থাকার পরে আমার যেটা মনে হয়েছে যে সেটা হলো যে আরো অনেক কিছু করার আছে শিশুদের জন্য, কিন্তু এই ইনোভেটিভ কাজগুলো এবং ঠিক যেটা করা উচিত সময়ের সেই কাজগুলো করার জন্য উপযুক্ত লোক উপযুক্ত জায়গায় নেই। আমি দেখেছি যে যে মন্ত্রণালয়ের আন্ডারে শিশু একাডেমি কাজ করেছে, সেই মন্ত্রণালয়ে কিন্তু মূলত নারী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মহিলাদের জন্য যত কাজ করা হয় শিশুদের জন্য অত কাজের বিষয়গুলো মানে আনা হয় না, করা হয় না, আড়ালে থেকে যায়। কেউ কিন্তু ইচ্ছাকৃতভাবে করছে না এমন নয়, কিন্তু করার জন্য উপযোগী লোকগুলো খুব অভাব। আর বর্তমান যুগের কথায় যদি আসি, এখন নতুনদের জোয়ার, আপনি নির্দেশনা দিয়েছেন, রচনা করেছেন, অভিনয় করেছেন, এখনো বিভিন্ন নতুনরা এই জায়গাগুলি দখল করে নিয়েছে বা তারা আছে, আসছে, তাদের ক্ষেত্রে আপনি কি মূল্যায়ন করেন, তাদেরকে কিভাবে? আসলে এটা তো একটা চিরন্তন ব্যাপার, নতুনরা আসবে, পুরনোরা জায়গা ছেড়ে দেবেন, কিন্তু তার মানে এই নয় যে পুরনোদের জায়গাটা নতুনরা দখল করেছে, এটা নয়। আমার কথা হচ্ছে, আমি বলতে চাই যেটা দখল করে না, ওরা অর্জন করে। কারণ আমরা এক সময় আমরা অভিনয় করেছি, আমাদের পরে তোমরা অভিনয় করছো, এটা খুব স্বাভাবিক যে তোমরা অভিনয় করছো। আবার আমরা ডিরেকশন দিচ্ছি, তোমরা ডিরেকশন দেবে, আমরা নাটক লিখেছি, তোমরা নাটক লিখবে, কিন্তু তাই বলে আমার নাটক লেখা বন্ধ হয়ে যায়নি, আমার নির্দেশনা দেওয়া বন্ধ হয়ে যায়নি, আমি আমার অভিনয়ও বন্ধ হতো না আমি যদি ইচ্ছাকৃতভাবে না করতাম। কিন্তু আমার কথা হচ্ছে এখানে যে নতুনদের আসতেই হবে, কারণ নতুনরা না আসলে তো ভ্যারিয়েশন আসবে না কাজে। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশ ছোট একটা দেশ, কিন্তু অনেক চ্যানেল, এই চ্যানেলে কিন্তু নতুনরা আসার পরেও আমি বলবো শিল্পীদের বা টেকনিশিয়ানের ঘাটতি রয়ে গেছে। সেটাকে আপনি মনে করেন মেধার অভাব? আমি ঠিক মেধার অভাব বলবো না,
আমাদের মনে হয় সুযোগের অভাব। চেষ্টা যদি জানতে চাই যে ভবিষ্যৎ পরিকল্পনা, তেমন কি কোনো পরিকল্পনা আছে বা আপনি কি কোনো পরিকল্পনা করে এগোন জীবনে? আসলে 5 বছর পরে আপনাকে কোন অবস্থানে দেখতে পাবো? আসলে যেটা হয়েছে কি যে আমি দেশটাকে ভালোবাসি। আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে আমাদের দেশে এখন সবচেয়ে বেশি যে বিষয়টা সবচেয়ে জটিল অবস্থা, খাওয়া আমি বলবো না, লেখাপড়া, ভাত, ভাতের অভাব, এগুলো আমি বলবো না, এখন আমাদের সবচেয়ে সমাজের যেটা সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা গিয়েছে সেটা হচ্ছে মাদক। এই মাদকের কারণে কিন্তু আমাদের সমাজ, একটি পরিবার নষ্ট হচ্ছে, একটি সমাজ নষ্ট হচ্ছে, একটি দেশ ধ্বংস হচ্ছে। এই দেশকে যদি গড়তে হয় তাহলে মাদকমুক্ত একটা সমাজ চাই। তো যে কারণে আমার যেটা এখন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে আমি একটি মাদককে নিরাময় করার মতন জায়গা তৈরি করতে চাই, এটা নিয়ে কাজ করব। আগামী 5 বছরে আমাকে ওখানেই দেখা যাবে। আমরা অবশ্যই দেখতে চাই যে আপনার স্বপ্নগুলো সফল হোক, সুন্দর হোক, এবং আমি চাই যে সত্যি সত্যি মাদক মুক্ত একটি জাতি এবং সমাজ আপনার কাছ থেকে একটু কিছু হলো উপকার পাক। ধন্যবাদ আপনাকে অনুষ্ঠানে আসার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ, দেশ টিভি কে ধন্যবাদ। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি লাখমুখ ও মুখরতার আসর থেকে। দেখা হবে আগামী পর্বে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, খুব ভালো। Thank you.